কমে আপনাকে স্বাগতম আমরা যারা ফেসবুক ইউজ করি বিভিন্ন অনুষ্ঠানে যেমন রমজান ঈদের শুভেচ্ছা কুরবানি ঈদের শুভেচ্ছা বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টের সমস্ত বন্ধু বা বান্ধবীদেরকে জানিয়ে থাকি সেই ক্ষেত্রে একটা বন্ধু বা বান্ধবীদের কাছে মেসেজ পাঠানোর জন্য একবার মেসেজ লিখতে হয় তারপরে একজন বন্ধু বা বান্ধবীদেরকে পাঠাতে হয় সেই ক্ষেত্রে অনেক সময় লাগে বেশি সময় লাগার কারণে অনেক অনুষ্ঠানে আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টের সমস্ত বন্ধুদের কাছে মেসেজ পাঠানো হয় না বা শুভেচ্ছা দেওয়া হয় না এখন আমরা দেখব একটা মেসেজ লেখার পর ফেসবুক ফ্রেন্ড লিস্টের সমস্ত বন্ধু বা বান্ধবীদের কাছে কিভাবে একটা ক্লিক করেই মেসেজ পাঠানো যায় বন্ধুরা এই চ্যানেলে কম্পিউটার সফটওয়্যার মোবাইল সফটওয়্যার অনলাইন বিষয়ে এবং বর্তমান বিশ্ব প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা হয় আমার বিশ্বাস আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলের ভিডিও গুলো যদি রেগুলার দেখেন তাহলে বর্তমান বিশ্ব সম্পর্কে আপনার জ্ঞান আরো প্রসারিত হবে ইনশাল্লাহ বন্ধুরা এক লিকেই আপনার ফেসবুক লিস্টের সমস্ত বন্ধুদের কাছে সমস্ত ফ্রেন্ডদের কাছে যদি আপনি মেসেজ পাঠাতে চান তাহলে আপনার কম্পিউটারে গুগল ক্রম ইনস্টল করে নিতে হবে যদি আপনার কম্পিউটারে গুগল ক্রম ইনস্টল করা না থাকে তাহলে আপনি গুগল ক্রম ইনস্টল করে নেবেন গুগল ক্রম ইনস্টল করার পর ফেসবুক লগ করতে হবে ফেসবুক লগ করার পর গুগল ক্রম ব্রাউজারের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর সেটিংস এখানে ক্লিক করতে হবে তারপর এই সাইটের সেটিংসের পাশে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে তারপর এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ওপেন ক্রম ওয়েব স্টোর এখানে ক্লিক করতে হবে সার্চ দ্য স্টোর এখানে লিখতে হবে টুলকিট টুলকিট ফর ফেসবুক এখানে লিখতে হবে লেখার পর ইন্টার দিতে হবে ইন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি টুল কিট ফর এফ অ্যাড টু ক্রম এখানে ক্লিক করতে হবে তারপর অ্যাট এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে বন্ধুরা এটা সেটিং হতে একটু সময় লাগবে একটু অপেক্ষা করতে হবে আমরা দেখি আমাদের সেটিংটা হয়ে গেছে কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে লগ চলে আসছে এই যে এখানে দেখতে পাচ্ছেন টি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি টুলকিট ফর এফ বি ক্লিক অল লাইক বাটনস ক্লিক অল কনফার্ম ফ্রেন্ডস রিকোয়েস্ট বাটনস ক্লিক অল ডিলেট ফ্রেন্ড রিকোয়েস্ট বাটনস ক্লিক অল ক্যান্সেল পেন্ডিং ফ্রেন্ড রিকোয়েস্ট বাটনস ক্লিক অল অ্যাট ফ্রেন্ড বাটন ক্লিক অল শেয়ার বাটন ডাউনলোড ফেসবুক ভিডিও বন্ধুরা এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই এক ক্লিকেই কাজ হবে আমরা এখন দেখব ওয়ান ক্লিকেই আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে তাদের কাছে আমি কীভাবে একটা মেসেজ পাঠাতে পারবো সেক্ষেত্রে আমি এখানে খুঁজতে থাকি বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মেসেজ অল ফ্রেন্ডস স্টার্ট টুল এখানে ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারে মেসেজ টু সেন্ড আমরা যে মেসেজটা বন্ধুদের কাছে পাঠাতে চাচ্ছি সেই মেসেজটা এখানে লিখতে হবে যেমন আমি লিখি হায় আপনারা আপনার বন্ধু বা বান্ধবীর কাছে যে কথাগুলো লিখে পাঠাতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন তারপর সিলেক্ট অল এখানে ক্লিক করতে হবে সিলেক্ট অল ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার যত ফ্রেন্ড আছে সবগুলা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়ার পর আমাদের এইবারটা একটু নিচে টেনে নিয়ে আসি সাবমিট এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর আপনার ফেসবুক লিস্টে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সবার কাছেই একটা একটা করে মেসেজ চলে যাবে বন্ধুরা আপনি ইচ্ছা করলে যেমন ঈদ পূজা বা বৈশাখ বা ভ্যালেন্টাইন ডে এই ধরনের অনুষ্ঠানে আপনি একটা মেসেজ লিখে এক ক্লিকেই আপনার ফ্রেন্ড লিস্টের সমস্ত ফ্রেন্ডদের কাছে পাঠাতে পারেন